আল্লাহ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জিকির আসলে জিকির কি এ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা উচিত জিকির সম্পর্কে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহি আল্লাহর জিকিরের ফজিলত নামে একটি অধ্যায় আদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে সংযোজন করেছেন এ জিকির দ্বারা কি উদ্দেশ্য তা বর্ণনা করে হিবনে হাজার আস কালানি বলেছেন এই জিকির হলো ওই সব শব্দ বা বাক্য যা বললে সওয়াব পাওয়া যায় এসব জিকিরের মধ্যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাহ আল্লাহ আকবর লাহ উল্লা কুয়াতে বিল্লাহ বিসমিল্লাহ হাসবুনুল্লাহ আস্তফরুল্লাহ সহ দুনিয়া ও পরকালের কল্যাণ কামনায় যে কোনো দোয়া করায় জিকিরে সামিল জিকির শুধুমাত্র মানুষের জিহ্বার উচ্চারণের মাধ্যমেই হতে পারে আবার জিহ্বার উচ্চারণের সঙ্গে সঙ্গে অন্তরের স্মরণ বা উপলব্ধি সংযুক্ত হলে তা উত্তম ও পরিপূর্ণতার জিকিরে পরিণত হবে অন্তরের স্মরণের সঙ্গে সঙ্গে যদি জিকিরের অর্থ উপলব্ধি করে মৌমিনগণ তবে তা হবে আরও উত্তম ও ফজিলতপূর্ণ আমরা আজ উপস্থিত হয়েছি একটা জিকির মাহফিলে যেটা যে জিকির মাহফিল মদিনার জামাত নামে পরিচিত বিগত তিরিশ বছর ধরেই মদিনার জামাত তার সহমহিমায় মহিমায় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বাদ এসা এই জিকির মাহফিলের আয়োজন করে চলছে আশা করছি আপনারা সবাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ان شاء الله 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 اللهم صلِّ على سيدنا سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله <سؤال> عليك هذا الدش بيبقى غصت بونناي مانوس অসুবিধাই আছে নিধারণ কষ্টে আছে এই বানভাসী মানুষগুলিকে আল্লাপাক রহমত করুক আমাদের দেশের উপরে রহমত করুক পাশাপাশি আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন দোয়া করবেন আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন আল্লাপাক জন্য তাকে শীঘ্র আমাদের মাঝে ফিরিয়ে আনেন

إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما أفوض أمري إلى الله إن الله بصير بالعباد ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا পবিত্র রজনীতে আমাদের সাপ্তাহিক খান খা শরীফ মদিনার জামাতের মাহফিল শেষে আপনার আলী সান দরবারে হাত তুলে সীমাওলা মেহের বাড়ি করে আমাদের দিন্দিগির সমস্ত করে মাফ দিন

একুশটি ওয়ার্ডের যত জনসাধারণ আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে মেহের বাড়ি করে সকলের আরওয়া হে হাদিয়া পৌঁছে দিন রব্বুল আলামীন আমাদের জিকি রাজকারের মধ্যে দোয়া কালামের মধ্যে যত ভুল ভ্রান্তি হয়ে গেছে আপনার বান্দা হিসেবে ক্ষমা করে দিন আল্লাহ এ হাদিয়া সোনার মতি রায় রাসুলের করিম সাল্লাল্লাহ আলহী সাল্লামের মোবাইল কৌঁছে দিন রব্বুল আলামীন তামাম বিশ্ব জুড়ে আজকের দিন পর্যন্ত যারা অন্ধকার কবরে সকলকে মাফ করে দিন রব্বুল আলামীন বাংলাদেশ আল্লাহ আয়াল্লাহ বন্না কবলিতে এলাকার মানুষগুলো আয় আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সকলকে সকলের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ গুলি দূরভিত করে দেন রব্বুল আলমী যারা অসুস্থ মেহের করে শেফ কামিলা জিলা দান করেন সর্বোপরি বাংলাদেশের মধ্যে খাস রহমতের কামেলা নাজিল করেন রব্বুল আলমিন আপনার কুদরতি হাত দিয়ে আমাদের দেশের মানুষদেরকে ভূখণ্ডকে আল্লাহ হেফাজত করেন রব্বুল আলমিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ মেহেরবানী করে আল্লাহ তাকে আপনি সেফেক উল্লা দান করেন রব্বুল বোলা আলমিন আয়া আল্লাহ তার পরিবারের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ মেহেরবানী করে মাফ করে দেন আরব বুল আলমিন যারা তারেক রহমান আয় আল্লাহ বিদেশে মেহেরবানি করে আল্লাহ তাকে আপনি দেশে আসার মধ্যে তৌফিক দান করেন তিন মদিন আর জামায়াতকে কবুল করেন আয় আল্লাহ মদিন আর জামাতের পীর সাহেবের আয়াল্লাহ হায়াত যোগা দান করেন আরব্লা আরামীর সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত দান করেন আয়াল্লা এই মাফিলে আমরা যারা একত্রিত হয়েছে আমাদের সকলের জিন্দগীদের কোনোগুলি মাফ করেন বিশেষত ফুলবাড়ির মধ্যপাড়া উত্তর পাড়া গোরস্থান ফুলবাড়ি দক্ষিণ পাড়া গুরুস্থান শিববাটি কাটনালপাড়া গোরস্থান, বৃন্দাবন পাড়া গোরস্থানে যারা সাহিত্য মেহেরবানী করে আল্লাহ গোটা বাংলার জমিনে যত কবর আছে সকলকে মাফ করেন পর হামনা মা আহোম ইলাহা জিকির মাহফিল ও দোয়া শেষে তোবারক বিতরণ করেন বগুড়া পৌরসভার দুই নং ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন মদিনার জামাত চত্বর থেকে আপনাদের সঙ্গে পথের পাঁচালিতে ছিলাম আমি মাজেদুর রহমান